31 জুলাই 1980, বুকে প্রচণ্ড ব্যথা নিয়েও অ্যালবাম রেকর্ডিংয়ের কাজ শেষ করলেন মোহাম্মদ রফি। সুদূর কলকাতা থেকে আসা প্রযোজককে ফিরিয়ে দিলেন না তিনি। স্টুডিও থেকে বাড়ি ফেরার পর ব্যথা তীব্রতর হলে হাসপাতালে যাওয়ার জন্য তৈরি হলেন। তখন চলছিল পবিত্র রমজান মাস, রোজা রাখার ফলে তিনি জলও স্পর্শ করেননি। হাসপাতালে যাওয়ার আগে পরিবারকে বিদায় জানিয়ে বললেন শেষ কথা, মেরে লিয়ে দুয়া কারনা। হাসপাতাল থেকে তার আর বাড়ি ফেরা হয়নি। এভাবে মাত্র 56 বছর বয়সে চিরবিদায় নিয়েছিলেন উপমহাদেশের কিংবদন্তি শিল্পী মোহাম্মদ রফি। পরদিন শুক্রবার পবিত্র রমজানের শেষ জুমার নামাজের পর মুম্বাইয়ের জুহু কবরস্থানে তাকে সমাহিত করা হয়। রফির শেষ যাত্রায় অংশ নিতে সেদিন কষ্টের চাদরে ঢাকা মুম্বাই শহরের রাজপথে নেমেছিল শোকার্ত মানুষের ঢল। কেঁদে বুক ভাসাচ্ছিলেন সবাই। আকাশ ভেঙে তখন নেমেছিল তুমুল বৃষ্টি। সবার সাথে একাত্ম হয়ে প্রকৃতিও যেন কাঁদছিল অঝোর ধারায়। কারো শবযাত্রায় মুম্বাই শহরে এত মানুষের সমাগম এর আগে কখনো হয়নি। রফির চলে যাবার শোক বইতে না পেরে প্রবাসে তার কয়েকজন ভক্ত আত্মহননের পথও বেছে নেন। মানুষের এতটাই প্রিয় ছিলেন মোহাম্মদ রফি। রফির সমসাময়িক শিল্পীদের মধ্যে কে সেরা এ নিয়ে একবার বিতর্ক উঠেছিল। কিশোর কুমার নিজেই এই বিতর্কের ইতি টেনে বলেছিলেন, মোহাম্মদ রফি হলেন আমাদের সময়কার সবচেয়ে সেরা পুরুষ কণ্ঠ। মান্না দে বলেছিলেন, রফি সকলের সেরা, কেউই তাকে স্পর্শ করতে পারবে না। এক সাক্ষাৎকারে লতাজি বলেছিলেন, 100 বছরেও মোহাম্মদ রফির মতো কণ্ঠ আর আসবে না। রাগিনী চলচ্চিত্রের মানমারা বাউরা কিংবা আজিব দাস্তান হ্যায় মেরির মতো গানগুলো গাইতে গিয়ে সমস্যার মুখোমুখি হয়েছিলেন কণ্ঠশিল্পী কিশোর কুমার। এক পর্যায়ে তিনি নিজেই রফিকে দিয়ে গানগুলি সম্পন্ন করার জন্য সঙ্গীত পরিচালককে অনুরোধ করেছিলেন। মোহাম্মদ রফির জন্ম 1924 সালের 24শে ডিসেম্বর ভারতের অমৃতসরের একটি ছোট গ্রাম কোটলা সুলতান সিংয়ে। তার ডাকনাম ছিল ফিকু। শৈশবে গ্রামের শ্যামল ছায়ায় ফকির বাবাদের আধ্যাত্মিক গানের মায়া তাকে সুরের ভুবনে টেনে নিয়ে আসে। পরবর্তীতে রফির বড় ভাইয়ের বন্ধু আব্দুল হামিদের অনুপ্রেরণাতে ওস্তাদ আব্দুল ওয়াহিদ খান, পণ্ডিত জীবনলাল মাট্টু এবং ফিরোজ নিজামির মতো সঙ্গীতজ্ঞের কাছে শাস্ত্রীয় সঙ্গীতের সাধনা শুরু করেন তিনি। মাত্র 13 বছর বয়সে লাহোরে তখনকার সেরা গায়ক কুন্দনলাল সাইগালের সহযোগী হয়ে জীবনের প্রথম খালি গলায় মঞ্চে গান পরিবেশন করেন তিনি। তরুণ রফির দরদি কণ্ঠের গান হাজারো দর্শক শ্রোতার মন জয় করে নেয়। দর্শক শ্রোতাদের কাছ থেকে আসতে থাকে একের পর এক আরও গান করার অনুরোধ। এরপর তিনি অল ইন্ডিয়া লাহোরে গান গাওয়ার সুযোগ পান। 1944 সালে পাঞ্জাবি চলচ্চিত্র গুলবালুচ দিয়ে তার প্লেব্যাকের অভিষেক হলেও বলিউডের হিন্দি ছবিতে প্লেব্যাক করার প্রথম সুযোগ আসে 1945 সালে। গাঁও কি গৌরী ছায়াছবির আজি দিল হো কাবুমে ছিল হিন্দি ছবিতে রফিজির গাওয়া প্রথম গান। বলিউডের সঙ্গীত ভবনে পথ চলার শুরুতে নওশাদের সুরে গান গেয়ে রফিজি সুপারস্টার হয়ে ওঠেন। নওশাদের সাথে জুটি বেঁধে তিনি উপহার দিয়েছেন 149টি অসাধারণ গান। 1952 সালে মুক্তি পাওয়া বৈজু বাউরা ছবিতে নওশাদের সুরে রফি পরিবেশন করেন তার জীবনের অন্যতম শ্রেষ্ঠ গান ও দুনিয়াকে রাখওয়ালে। এই গানটির জন্য শ্রোতাদের কাছে তিনি পেয়ে যান কাল্ট স্ট্যাটাস। এমনই ছিল রফির গলার জাদু যে সঙ্গীতপ্রেমীরা তার গানে নিজের জীবনের ছায়া দেখতে পান। মৃত্যুদণ্ডপ্রাপ্ত জনৈক আসামিকে তার সর্বশেষ ইচ্ছের কথা জানতে চাওয়া হলে লোকটি জানালেন যে তিনি ও দুনিয়াকে রাখওয়ালে গানটি শুনে ফাঁসির মঞ্চে উঠতে চান। 1951 সালে মুক্তি পাওয়া উপমহাদেশের প্রথম রঙিন চলচ্চিত্র আনছবিতে তার গাওয়া দিল মে ছুপা কে পিয়ার, মহাব্বত চুমে জিন কে হাত, মন মেরা এহসান গানগুলি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে। শঙ্কর জয় কিষাণ জুটির সঙ্গীত পরিচালনায় পাহাড় ও ফুল বার্ষাও, চাহে কই মুঝে জঙ্গলি কাহে অসংখ্য জনপ্রিয় গান উপহার দিয়েছেন রফিজি। ये शर्बतियाँ बड़ी मस्तानी है मेरी महबूब, फूल बरसाओ मेरा महबूब आया। সঙ্গীত পরিচালক রবিশঙ্কর শর্মার সুরে 1960 সালে চৌদ্বিকা চাঁদ হো গানটি গেয়ে প্রথমবারের মতো সেরা গায়ক হিসেবে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পান তিনি।
আবার নীলকমল ছবিতে বাবুলকে দোয়ালে তিজা গানটি গেয়ে 1968 সালে জাতীয় পুরস্কার পান তিনি। লক্ষ্মীকান্ত প্যারেলাল জুটির সঙ্গীত পরিচালনায় সবচেয়ে বেশি গান করেছেন তিনি। গানের সংখ্যা হল 369টি। এই জুটি সুরে চাহুঙ্গা মে তুজে সানসা বেড়ে গানটি গেয়ে ফিল্মফেয়ার পুরস্কার পান তিনি। এছাড়া কিংবদন্তি সঙ্গীতজ্ঞ এসডি বর্মনের সুরে পিয়াসা, কাগজ কে ফুল, কালাবাজার, কালাপানি, গাইডের মতো সুপারহিট সব ছবিতে গান গেয়েছেন তিনি। বাংলায় মোহাম্মদ রফির গাওয়া ওই দূর দিগন্ত পারে, নাইবা পড়িলে আজ মালা চন্দন, আলগা করগো খোপার বাঁধন ইত্যাদি গান আজও মানুষকে আলোড়িত করে। হিন্দি ফিল্মি গানের সূচনায় কিংবদন্তির নায়ক গায়ক কে এল সাইগালের ঘরানাকেই আদর্শ হিসেবে মানা হতো। মুকেশ, কিশোর কুমার, শ্যামকুমার, জগন্ময় মিত্র সহ অধিকাংশ প্লেব্যাক শিল্পীরা সাইগাল ঘরানাকে অনুসরণ করতে চেষ্টা করতেন। সাইগালের ঘরানার বাইরে নিজস্ব একটি ঘরানার সৃষ্টি ও বিকাশ ঘটনাই হল ভারতের সঙ্গীত জগতে মোহাম্মদ রফির সবচেয়ে বড় অবদান। হালকা সেমি ক্লাসিক্যাল ঢঙে গাওয়া রফির মাকমালি কণ্ঠের গান খুব সহজেই সাধারণ মানুষকে কাছে টানত। রফি ঘরানার অনুসারী শিল্পীরা হচ্ছেন মহেন্দ্র কাপুর, উদিত নারায়ণ, এসপি বালাসুব্রমণিয়াম, সোনু নিগম, মোহিত চৌহান, সুরেশ ওয়াদেকার, মোহাম্মদ আজিজ, সাব্বির কুমার প্রমুখ। পশ্চিমবাংলার শ্যামল মিত্র এবং বাংলাদেশের বশির আহমেদ ও খুরশিদ আলমও রফি ঘরানার শিল্পী। চলচ্চিত্র অভিনেতাদের কণ্ঠের সাথে নিজের গলা বসিয়ে গান গাইবার মতো অসাধারণ দক্ষতা ছিল রফিজির। তিনি গান গাইবার আগে অভিনেতার কণ্ঠ, কথা বলার ধরন এবং গানের সিকোয়েন্স নিবিড়ভাবে পর্যবেক্ষণ করতেন, ফলে গান শুনেই বোঝা যেত কোন নায়কের জন্য তিনি গান গাইছেন। রফির কণ্ঠের গান মানেই সুপারহিট, তাই তো সেরা নায়করাও তাদের ছবিতে তাকে দিয়ে গান করানোর জন্য পরিচালকদের শর্ত বেঁধে দিতেন। কিন্তু রফি ফিল্মি গান, ভজন, কাওয়ালি, গজল, সেমি ক্লাসিক্যাল, ফোক, পপ, নজরুলগীতি সহ সব গানেই সমানভাবে দেখিয়েছেন দক্ষতা ও পারদর্শিতা। রোমান্টিক ও প্যাথোস গানের সম্রাট হলেন মোহাম্মদ রফি। তার গাওয়া ইয়ে মেরা প্রেমপত্র, রাহা গর্দিশো মে হরদম, খিলোনা জানকার, ইয়াদ না যায় বিতে দিনো কি, বাহারো ফুল বর্ষাও, না ঝাটকো জুলফো সে পানি, খিলোনা জানকার তুম, টুটে হুয়ে খাবনে, তেরি পিয়ারি পিয়ারি সুরতকো, আনে সে উসকে আয়ে বাহার, পুকারতা চালা হোমে, ইয়ে রেশমি জুলফে, ইত্যাদি শতবার শুনলেও আবেদন ফুরিয়ে যায় না, মনে হয় এই যেন প্রথমবার শুনছি। সময়ের চাহিদা মতো রফি বারবার নিজেকে ভেঙেছেন, গড়েছেন। তাই তো রফিজির গান সবসময় নতুন এবং প্রাসঙ্গিক, কখনো পুরনো মনে হয় না। ব্যক্তিজীবনে তিনি ছিলেন সদা হাস্যোজ্জ্বল, বিনয়ী ও পারিবারিক মানুষ। মুম্বাইয়ের ফিল্ম জগতের জৌলুস তাকে স্পর্শ করতে পারেনি কখনো। বন্ধুত্বের খাতিরে অনেক সিনেমায় তিনি বিনা পারিশ্রমে গানও করেছেন। কোনো গানের সুর ভালো লেগে গেলে তিনি পারিশ্রমিক নিতেন না। তিনি বহু দুস্থ সঙ্গীতশিল্পী ও পরিচালকের বিপদের সময় সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন, চ্যারিটি শোতে অংশ নিয়েছেন। দীর্ঘ 4 দশকের সঙ্গীত জীবনে মোহাম্মদ রফি হিন্দি ছাড়া 18টি ভাষায় গান গেয়েছেন। 6 বার পেয়েছেন ফিল্মফেয়ার পুরস্কার, 1 বার পেয়েছেন জাতীয় পুরস্কার এবং ভারত সরকারের পদ্মশ্রী খেতাব। তবে রফিজির সবচেয়ে বড় পুরস্কার হচ্ছে তার গানের জন্য শ্রোতাদের শর্তহীন ভালোবাসা। মোহাম্মদ রফিজির ভুবন ভোলানো কণ্ঠ হচ্ছে বিধাতার উপহার। তার মতো মহান শিল্পীরা পৃথিবীতে আসে না বারবার। কারো কাছে মোহাম্মদ রফি হলেন উপমহাদেশের আধুনিক তানসেন কিংবা গিরিক পুরাণের সর্বকালের সেরা মানব গায়ক আরফিউস।